এগুলো সবাইকে বলেছি তো মনে মনে আমার ছবি নিয়ে মোবাইলে সবাই ভালোবাসা পালন করো। ভালোবাসা একটা ফুল চকলেট ব্যাস চলো, এটা আগেই বললে যখন তুমি আগেই উঠে গেলো, আমি আগেই কিন্তু জানাবো এখন আমি বলতে আমি কিন্তু দাম কেন বলবো, আপনি জানলে অবাক হবে। আর যখন পাশ থেকে জিজ্ঞেস করলেন যে এটার দাম কত, আমি একটু এড়িয়ে গেলাম, দাম বলতাম এটাকে আমার দোষ হলো, আপনারা জিজ্ঞেস করছেন আপনাদের উত্তর দিচ্ছি। অভিজ্ঞতা ছিল এখন কাকে যে মিস করে বোঝা মুশকিল, এটা চিন্তা করে জানাবেন। আপনার তো অনেক মেয়ে ভক্ত, তো তারা তো ভালোবাসা দিবসে আপনার থেকে একটা ডেট চাইতেই পারে, তো সেক্ষেত্রে কিভাবে সামলান এবং কোন প্ল্যান আছে কিনা? না, ডেট দিনা, ডেট দিনা, কারণ কি বাইরে মানুষ দেখলেই মনে করবে যে এখানে মানে জায়েদ খান পিয়েছি, আর আমার তো লুকিয়ে থাকা খুব বিপদ। এগুলো সবাইকে বলেছি তো মনে মনে আমার ছবি নিয়ে মোবাইলে সবাই ভালোবাসা পালন করো। এক মেয়ে একদিন বলেছিল যে মোবাইলে আমার ছবি রেখে তার উপর চকলেট রেখেছে, তার উপরে ফুল রেখেছে, তো আমাকে নিয়ে নাকি ভালোবাসা দিবস পালন করেছে। অনেকে রক্ত দিয়ে নাম লিখছে, অনেকে বিছানার চাদর দিয়ে মানে বারে রাতে ঘুমায়, ভালোবাসা দিবসে কোন গিফটটা আপনি পছন্দ করেন, যে গিফটটা পেলে আপনার সব থেকে ভালো লাগে, কারণ আপনার মেয়ে ভক্তরা হয়তো পাঠাবে তাহলে আমি কিন্তু দাম কেন বলবো, আপনি জানলে অবাক হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা কিছু ভাবছি, সেটা অবশ্যই আপনারা খুব সুন্দর দেখতে পাবেন। অন্য একটা বিষয় একটু প্রশ্ন করি, একটু ভাই জরুরি প্রশ্ন। সম্প্রতি একজন শিল্পী, নাম আমি বলছি না, উনি একটা ইন্টারভিউ গিয়ে বলেছেন যে এখন অনেককে দেখি নিজের পোশাকের দাম বলে, এটা কেমন সেলিব্রিটি মানে এই ধরনের একটা উনি কথা বলেছে, তারপরে আপনি কোনো বক্তব্য দেবেন কি? না, উনি আসলে একজন জন্য লেখে কোনো হীনমূল্যতে ভোগে, তো তার ভেতরে তার সে এরকম দামি ড্রেস পরেই না বলে অথবা তারা জিজ্ঞেস করে আমাদেরকে সে হয়তো বলে না, আমি তো ইচ্ছে করে কথা বলিনি। এই যে আপনারা জিজ্ঞেস করেন একটু আগে স্বর্ণটা কি অরিজিনাল, মানে এটা যদি বলি এটা কি আমার ভুল, আর যখন পাশ থেকে জিজ্ঞেস করলেন যে এটার দাম কত, আমি একটু এড়িয়ে গেলাম, দাম বলতাম এটাকে আমার দোষ হলো, আপনারা জিজ্ঞেস করছেন আপনাদের উত্তর দিচ্ছি। এটা দেখে যদি কোনো শিল্পী খারাপ চোখে দেখে তাহলে মনে করবো যে সেটা তার কোথাও ভুল হচ্ছে, তাকে তো কেউ জিজ্ঞেস করে না, তাকে জিজ্ঞেস করে সেই বলতে হয়তো, সে হয়তো হয়তো ড্যামেজ জিনিস পরে না হয়তো। যাই হোক, সবাই আপনাকে ভালোবাসে এটা একদমই অনস্বীকার্য, আমরাও আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি চিত্রনায়ক আমরা জানি, একটু কাজ দিয়ে আপনি কবে আসবে? সোলা চর যেমন আসছে সামনে, একটু প্ল্যান থাকে এই কাজ, সিনেমা তো ওভারঅল কমে যাচ্ছে, সিনেমা কোথায় হচ্ছে, অনেকে ব্যস্ত আপনি কমে যাচ্ছেন, তাতে না বঙ্গবন্ধু বায়োপিক রিলিজ হলো আমার, সোলার চর রিলিজ হলো রেডি, বাহাদুরি সেন্সরে গিয়েছে, লিপস্টিক এর ছবি শেষ করলাম, টাইগার শুরু হচ্ছে, আমি তো সিনেমায় আছি, সিনেমার বাইরে তো আমি নাই। আমার ডিমান্ড আছে বলে আমাকে বাইরের থেকে শো এর জন্য নিচ্ছে, যদি আমার না থাকতো তাহলে আমি নিত, শোতে কে কাকে নিবে, আপনি তো চাহিদা থাকতে হবে বিদেশে, আপনাকে বিজনেস ক্লাস করে নিয়ে ফাইভ স্টার গিয়ে রাখবে তাতে দরকার, আপনি বাঙালি চাচ্ছে প্রভাব, এর জন্য তো আপনাকে নিচ্ছে।